টিকাটলের মোড়ে একটা অভিশার সিনেমা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশে বসেছে। আরে ভাই, সিনেমা আরম্ভ হয়ে গেল, তখন আমার বুকের ভিতর ধূপধাপ শুরু হয়ে গেল। হাই, আমি যদি প্রেম করতে পারতাম। তখন দেখি পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে চিমটি মেরেছে। আরে ভাই, সিনেমা অ্যাকশন তখন চরম, তখন পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে। আরে ভাই, সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সায় চেপে বললো, ডার্লিং খুব ক্ষুদে বেঁচে গেলাম মস্তবা হোটেলে, খুব বড় কমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা হাজার টাকার বিল এনেছে, বিল না দেখে তখন আমার মাথা ঘুরেছে। আরে ভাই, খাওয়া দাওয়া শেষ, মেয়েটি মিষ্টি হেসে বললো, ডার্লিং আজকের মতো চলে যাই বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে।